আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এর আগে তাকে দেখা গিয়েছিল ওয়ানে, তাও আবার মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। মোটের উপর ভালোই চলেছে যশের ওয়ান, নায়িকা ছিলেন নুসরাত। এবার মিমি চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে, যদিও এই প্রথমবার নয়। প্রথম ছবি গ্যাংস্টার এই দর্শকের নজর কেড়েছিল গুরু এবং রুহির রসায়ন। আবার পর্দায় দেখা যাবে যশ এবং মিমিকে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মের হাত ধরে আবার মিমির সাথে স্ক্রিন শেয়ার করছেন ছোট পর্দার অরণ্য। রীতি মেনে মোহরত হয়ে গেল ছবির। এর আগে বিশ্বা দাশগুপ্তর গ্যাংস্টার এবং তারপরে বিশ্বারই ওয়ান ছবিতে দেখা গিয়েছিল যশকে। এবছর আর নয়, পরের বছর পথিকৃৎ বসুর ছবিতে দেখা যাবে তাকে। পথিকৃৎ জানাচ্ছেন, ছবিতে যশের চরিত্রটা একজন ফেল করা ছাত্রের, যে বারবার করে ফেল করতে করতে শিক্ষকদের এতটাই বিরক্ত করেছিল যে শিক্ষকরাও চাইতেন সে যেন তাড়াতাড়ি পাশ করে কলেজ থেকে বিদায় নেয়। বোঝাই যাচ্ছে শিক্ষকদের খুব একটা প্রিয় নয় ছেলেটি, কিন্তু সেই শিক্ষকেরই মেয়ের প্রেমে পড়ে ছেলেটি। শিক্ষকের মেয়ের চরিত্রে রয়েছেন মিমি। মিমির মন জয় করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় যশকে। শেষ পর্যন্ত কি মিল হয় নায়ক এবং নায়িকার? মনে রাখা প্রয়োজন, গ্যাংস্টারে কিন্তু শেষ পর্যন্ত মিল হয়নি নায়ক নায়িকার। SBF এর প্রযোজনায় ছবি চিত্রনাট্য লিখছেন LK সলিল, সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গাঙ্গুলি। ছবির শুটিং হবে কলকাতার বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গা মানুষের খুব পছন্দের। ছবির তিনটে গানের শুটিংও হবে কলকাতায়। অর্থাৎ সব মিলিয়ে বাঙালি আনায় ভরা একটা ছবি উপহার পাবেন দর্শক। মিমির বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। এখন যশ এবং মিমির কেমিস্ট্রি নতুন কি ম্যাজিক দেখায় প্রহর গুনছে সিনেমা মহল। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।